ভাইরাস নিয়ে আতঙ্ক রাজ্য জুড়ে। রাজ্য সরকার সমস্ত স্কুল ছুটির ঘোষণা করেছে, কিন্তু শহরের ডিবিসি রোডের ভারত সেবার সংঘের প্রেমানন্দ বিদ্যামন্দিরের প্রাথমিক স্কুল ছুটি না দেওয়ায় অভিভাবকরা প্রতিবাদ দেখান। ঘটনাকে কেন্দ্র করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বেঁধে যায় বচসা। এরপর অভিভাবকরা একজোট হয়ে কোতলি থানায় পুলিশের দ্বারস্থ হন। পরে পুলিশ এসে স্কুল বন্ধ করার নির্দেশ দেন। করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক রাজ্য জুড়ে। রাজ্য সরকার সমস্ত স্কুল ছুটির ঘোষণা করেছে। এদিন শহরের ডিবিসি রোডের ভারত সেবা সংঘের প্রেমানন্দ বিদ্যামন্দির প্রাথমিক স্কুল ছুটি দেওয়া হয়নি। পরীক্ষা চলছে, কেন ছুটি দেওয়া হবে না, এ নিয়ে প্রতিবাদ করেন পড়ুয়াদের অভিভাবকরা। ঘটনাকে কেন্দ্র করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বচসা বেঁধে যায়। এরপর স্কুলের অভিভাবকরা একজোট হয়ে কোতলি থানায় দ্বারস্থ হন। পুলিশ এসে স্কুল বন্ধ করার নির্দেশ দেয়। এই স্কুলে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর পর্যাপ্ত পড়ুয়ারা পড়াশোনা করেন। আশ্রম কর্তৃপক্ষ স্কুল চালায়, মোট 250 পড়ুয়া রয়েছে। এই বিষয়ে এক অভিভাবক বলেন, আমাদের ছেলেমেয়েরা ছোট, পরীক্ষা চলছে, স্কুল বন্ধ রাখতে বলা হলেও স্কুল বন্ধ রাখেনি, এ কারণে থানায় দ্বারস্থ হয়েছি। এখন বলল কালকে থেকে স্কুল বন্ধ রাখা হবে। বললাম, আজকে কি সমস্যা হয়েছিল? আজকে সমস্যা কিছুই না, অনেকদিন ধরে শোনা হচ্ছে সব স্কুল বন্ধ। তো এটা হচ্ছে সরকার যখন সব স্কুল যখন বন্ধ দিচ্ছে, তাহলে আমাদের স্কুলটা বন্ধ দেওয়া উচিত। তা যেহেতু আমাদের বাচ্চারা যেহেতু পড়ে, ছোট ছোট বাচ্চারা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হচ্ছে, তারা তো বড়, তাদের তো মানে পরীক্ষা হয়ে ছুটি। কিন্তু আমাদের স্কুল বলছে যে না, স্কুল বন্ধ হবে না, কারণ আমরা চাই যে স্কুলে বাচ্চা কাচ্চারা আসুক, তাহলে ভালো হবে। মানে স্বামীজির কথা, তা আমরা যখন স্বামীজিকে বলতে গেলাম, স্বামীজি আমাদের কথাটা শুনলো না, বললো যে না, আপনারা যদি চান তাহলে হয়তো মানে স্কুলে পাঠাবেন না, যদি না চান পাঠাবেন, না চাইলে পাঠাবেন না। তাহলে এটা তো বললে হবে না, যেহেতু আমরা যদি নিজেদেরকে যদি মনে করি যে না, আমরা বাচ্চাকে এক মাস পাঠাবো না, তাহলে তো এটা অ্যাবসেন্ট পড়ে যাবে না, যেহেতু স্কুল খোলা থাকবে, পরবর্তীতে এটা পরীক্ষার সময় ঝামেলা হবে। তা আমরা চাচ্ছি যে না, সব স্কুল যখন বন্ধ দিচ্ছে, এই স্কুলটা বন্ধ হোক। যার জন্য আমরা প্রত্যেকটা গার্জিয়ানরা মিলে, আমরা যখন বলতে গেলাম স্বামীজিকে, স্বামীজি যখন শুনলো না জন্য, তখন আমরা সবাই মিলে প্রশাসনের কাছে গেলাম। প্রশাসন আসলো, আইসে নিয়ে এখানে স্বামীজির সঙ্গে কথা বললো, তখন স্বামীজি বললো, হ্যাঁ, তখন স্বামীজি বললো, এখন জানা যাচ্ছে যে না, আমরা পরে একটু পরে নোটিশ দিচ্ছি, কালকের থেকে স্কুল বন্ধ থাকবে, সব স্কুল যখন খুলবে, এই স্কুলও তখন খুলবে। এদিকে এই বিষয়ে আশ্রমের মহারাজ স্বামী বিশ্ব প্রেমানন্দ জানান, আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই, সমস্যা অভিভাবকরা ভয় পেয়ে আমার কাছে এসেছিল। আমার যে দেখো, স্কুল খোলা আছে, পরীক্ষা হচ্ছে, আশ্রমের পরীক্ষা হচ্ছে, এখানে পরীক্ষা হচ্ছে, তোমরা তোমাদের ছেলেমেয়েকে পাঠাবে কি পাঠাবে না, সেটা তোমাদের দায়িত্ব। তো ওরা, আমি বললাম যে এটা আশ্রম, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, হ্যাঁ, ওনারা থানায় চলে গেছে, থানা থেকে বড়বাবু সব পুলিশ টুলিশ নিয়ে এসেছিলেন, বলেন বন্ধ করতে, আমি নিশ্চয়ই বন্ধ, কালকে থেকে বন্ধ। এখন কি পরীক্ষা চলছিল? পরীক্ষা চলছে, পরীক্ষা হয়ে গেলে স্কুল বন্ধ করে দেবো। তো পরীক্ষা চলাকালীন পরীক্ষাগুলো নিতে দিলেন? নিতে দিল না ওরা। আমি বললাম যে তোমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ তোমাদের হাতে। কতদিন চলবে মহারাজ পরীক্ষা? হতো আমাদের আগামী মঙ্গলবার পর্যন্ত ছিল বন্ধ। কতদিন দিলেন? এখন যাবে আবার ইয়ে হবে। সরকারের পক্ষ থেকে আপনাদের কি কোনো নোটিশ দেওয়া হয়েছিল স্কুল বন্ধ রাখতে হবে? না, যা খবরে কাগজে দেখছি সরকারিভাবে কোনো কিছু আগে থেকে কিছু বলেনি।